আম ভারতের জাতীয় ফল পাকা আম কিংবা কাঁচা মিঠা আম কার না খেতে ভালো লাগে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির বিদেশি আমের চারা আমরা শখের বসে আমাদের ছাদ বাগানের টবে কিংবা আঙিনা বাগানে করে থাকি যেমন আম্রপালি আলফানসো ইত্যাদি ব্যানা ম্যাঙ্গো আমগুলো আমরা করে থাকি কিন্তু সঠিক মাত্রায় পরিচর্যা না জানার কারণে আমরা সঠিকভাবে ফলন পাই না বন্ধুরা আম গাছের বা যে কোনো গাছের পরিচর্যা করতে হয় তার সময় অনুযায়ী আজকে আমি দেখাবো যে ছোট আম গাছের পরিচর্যা বর্ষার আগে আমরা কিভাবে করব যাতে বর্ষায় গাছটা মজবুত থাকে এবং পরবর্তীতে গাছটা হেলদি হয়ে আমের মরশুমে আমাদেরকে প্রচুর আম দেয় আজকে আমি ছোট আম গাছের ওপর যে ভিডিও করছি এটা যে কোনো আম গাছের ক্ষেত্রেই এই পরিচর্যা করা যেতে পারে তবে আমি যে আম গাছটি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে সুবর্ণরেখা এই সুবর্ণরেখা আম গাছের ওপরই আমি আজকে পরিপূর্ণ ভিডিওটি করতে চলেছি তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গ্লোসি গার্ডেন গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা সুবর্ণরেখা এই নামটা কতই না সুন্দর অর্থাৎ এই আমটি সোনালি কালার হয় বলে এই আমটার নাম হচ্ছে সুবর্ণরেখা হিমালয় পর্বতের পাদদেশে ভারত ও মায়ানমারে এই আম প্রথম দেখা যায় পাঁচ হাজার বছর আগে মায়ানমার এবং ভারতের দক্ষিণ অংশে আমের চাষ হয় বর্তমানে ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে আমের চাষ হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ভ্যারাইটির আমের জোর কলমগুলো করে এনে গ্রাফটিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারবো যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি বন্ধুরা বর্ষা পড়ার আগে আমরা আম গাছের পরিচর্যা করব বছরে দুবার পরিচর্যা করার নিয়ম একবার বর্ষার আগে আর একবার ঠিক শীত চলে যাওয়ার পরে অর্থাৎ যখন আমাদের গাছে ফুল ফল আসবে তার ঠিক আগে আর ছোট আম গাছের পরিচর্চা কিন্তু খুব যত্ন সহকারে করতে হয় এই সুবর্ণরেখা আমের ক্ষেত্রে বলে রাখি এই গাছের খুব সুখী গাছ এর ফল প্রচুর মিষ্টি হয় কিন্তু এই গাছ প্রচুর সুখী তাই যে কোনো গাছের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের গাছের গোড়ায় খাবার দিতে পারি তাহলে আমাদের গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ নেবে বন্ধুরা এই খাবারটি শুধু আমি আগেই বলেছি সুবর্ণরেখা গাছের ওপর আমি ভিডিও করছি কিন্তু এটি যে কোনো আমরা আম গাছে দিতে পারি এই আদর্শ জৈব খাবার সাথে কিছু পরিমাণে রাসায়নিক খাবার আমরা দেব বছরে দুবার গাছের গোড়ায় বেশি পরিমাণে দেবো বন্ধুরা আমরা নিয়েছি এখানে সর্ষের খোল তার সাথে নিয়েছি শিংকুচি দেখতেই পাচ্ছেন তার সাথে আমি নিয়েছি নিমখোল এই নিমখোল অবশ্যই গাছের গোড়ায় দেবেন রোগ পোকা দূর করতে আর ফসফরাসের ঘাটতি যাতে না থাকে তার জন্য নিয়েছে হাড়গুঁড়ো অবশ্যই হাড়গুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা উৎস সম্পর্কে জানতে হবে যে কেন আমরা দিচ্ছি দিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট কিছু পরিমাণে আর তার সাথে আমরা দিচ্ছি সাদা রঙের দেখতে পাচ্ছেন পাশে ইউরিয়া এই ইউরিয়া আপনারা গাছের গ্রোথকে ঠিক রাখতে সাহায্য করে তাই আপনারা অবশ্যই ইউরিয়া কিছু পরিমাণে দেবেন আর সাথে দিচ্ছি পটাশের উৎস হিসাবে দিচ্ছি আমরা কাঠের চাই সমস্তটাই এখানে জৈব তবে আমি দুটো এখানে রাসায়নিক ব্যবহার করেছি আপনার কাছে যদি সব জৈব না থাকে তবে কিছু পরিমাণে রাসায়নিক দিয়েও করতে পারেন গাছ খুব সুন্দর এবং হেলদি হবে বন্ধুরা এই খাবার আমি বেশ কিছুদিন আগেই দিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য আমি আপনাদেরকে সেটা দেখালাম না আমি কোন কোন খাবার দিয়েছি এই ভিডিওতে উল্লেখ করে দিলাম বন্ধুরা এর সাথে যদি আমরা পুকুরের পাঁক কিংবা পান্তা ভাত যদি গাছের গোড়ায় ঠিকভাবে ঢেলে দিতে পারি বছরে দুবার তাহলে পরবর্তীতে দেখবেন গাছের ফলন কী হারে হয় তো অবশ্যই আমরা সব জৈব খাবারের সাথে আমরা পান্তা ভাত পুকুরের পাক তার সাথে যে কোনো কম্পোস্ট গোবর সার কিংবা পাতা পচা কিংবা ভার্মি যদি কিলো দুই গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারি তাহলে গাছ খুব মজবুত এবং শক্তিশালী হবে এরপর বন্ধুরা আসি সারা বছর গাছটাকে সুস্থ রাখার জন্য কী করতে হবে প্রথমেই বলি গাছের পাতা যখন কচি কচি বেরোবে আমরা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যে কোনো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনি সেই ফাঙ্গিসাইড স্প্রে করবেন ছত্রাকের আক্রমণ না হয় সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই বর্ষাকালে বেশি পরিমাণে ছত্রা লাগে তাই বর্ষাকালে আমরা অবশ্যই ছত্রাকনাশক করব করবো বৃষ্টি থেমে গেলেই এরপর এই সময় কচি পাতা বেরোলে আম গাছের লেদা পোকার দেখা যায় তা লেদা পোকার জন্য ঘরোয়া ট্রিটমেন্ট আমি বলবো কাঁচা লঙ্কা রসুন নিম আর পেঁয়াজ এই কথা মিশ্রণকে একসাথে মিক্সড করে যদি এর তরল রসটা গাছে স্প্রে করতে পারি প্রত্যেক দশ দিন অন্তর তাহলে দেখবেন সমস্ত রোগ প্রকার দূর হয়ে গেছে এছাড়াও আপনারা কিংডক্সা এবং বিভিন্ন ধরনের আপনারা ল্যাদা পোকার কীটনাশক ব্যবহার করতে পারেন এবং গাছটাকে আরও সুন্দর এবং নতুন নতুন সঠিক ব্রাঞ্চ আনার জন্য আমরা যে কোনো একটি পিজিআর ব্যবহার করব আমি এক্ষেত্রে মিরাকুলান ব্যবহার করি আপনারা প্ল্যানোফিক্স এছাড়াও অন্যান্য পিজিআর অবশ্যই ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা গাছে আরও রোগ পোকার জন্য আপনারা মাকড়ের জন্য কাকা এবং মিলিবাগের জন্য আপনারা একতারাও ব্যবহার করতে পারেন এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে গাছ আরও হেলদি হবে সুন্দর হবে এবং পরবর্তীতে আমাদেরকে প্রচুর ফল দেবে এই ছিল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন